নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাজারে দারুণ একটা জিনিস পেয়েছি সেটা দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকে রেসিপিটা হলো লাল বাঁধাকপির ঘন্ট তার জন্য আমি একটা বড় সাইজের লাল বাঁধাকপি নিয়ে নিয়েছি এই দেখুন অ্যাকচুয়ালি এটা পার্পেল ক্যাবেজ আমাদের এখানে লাল বাঁধাকপি বলে বিক্রি হচ্ছে এ দেখুন নর্মালি আমরা যে বাঁধাকপিটা খাই তার থেকে এর টেস্টটা আরও বেশি আমার তাই মনে হলো দারুণ একটা শীতকালীন সবজি বাঁধাকপিটা কুচি করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি এ দেখুন কালারটা কতটা মিষ্টি আর আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব আদা জিরের গুঁড়ো আর অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসে কড়া চাপিয়ে ওর মধ্যে সরষের তেল অ্যাড করে দেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে এবারে আলুটা ভেজে নেব আলুটা লো আছে হালকা ব্রাউন করে ভেজে নেব এভাবে অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে বাঁধাকপির জন্য আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে ফ্রাই করে নেব এ দেখুন ঠিক আমি এরকম করে ফ্রাই করে নিয়েছি আলুগুলো উঠিয়ে এবারে ওই কড়ার মধ্যে যে তেল ছিল ওর মধ্যেই ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এবার ওর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব এভাবে আস্তে আস্তে বাঁধাকপিটা তেলে ছেড়ে দিতে হবে প্রসঙ্গত বলে রাখি এই বাঁধাকপিতে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না হলুদ ব্যবহার করলে কালো হয়ে যাবে রঙটা বাঁধাকপিটা অ্যাড করে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নেব হালকা নেড়ে চেড়ে নেবার পর এবারে ওর মধ্যে নুনটা অ্যাড করে দেব স্বাদ মতো পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপির সাথে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব দেখুন কতটা কমে এসেছে নুন দেবার পরে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব এবারে কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে দেব আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম ঠিক এরকম সাইজ করে লঙ্কা আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিটা এবার আমি পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপির সাথে এভাবে অনবরত চেড়ে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ এভাবে ফ্রাই করে নিতে হবে আজকের এই রেসিপিটা আমি একদম লো আচে রান্না করেছি কাঁচা আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু বাঁধাকপির পুরোটাই ঢেকে রান্না করেছি ঢেকেই সেদ্ধ করে নিয়েছি এভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে বাঁধাকপিটা এ দেখুন এভাবে অনবরত খুন্তি দিয়ে নেড়েচেড়ে রান্না করলে বাঁধাকপিটা একদম মিশে ঘন্টর মতন তৈরি হয়ে যাবে আপনারা দেখুন কতটা মিশে কম হয়ে এসেছে বাঁধাকপি ঘন্টটা এবারে ভেজে রাখা আলুটা ওর মধ্যে অ্যাড করে দেব আমি অল্প কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে অনবরত খুন্তি দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বাঁধাকপি ঘন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় লাল বাঁধাকপির ঘন্টটা নামানোর আগে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দেব ঘিটা দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নামিয়ে নিলেই খাওয়ার জন্য তৈরি হয়ে গেল লাল বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন আপনারা এভাবে বাড়িতে লাল বাঁধাকপির ঘন্ট রান্না করে গরম গরম রুটি বা ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি দারুণ একটা সবজি স্বাদ ও গুণে সাধারণ বাঁধাকপির তুলনায় এই লাল বাঁধাকপির তুলনায় নেই এই লাল বাঁধাকপির উপকারিতা অনেক বেশি অনেক গুণ আছে এর মধ্যে পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন